হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইতিহাস পাঠকেন্দ্র আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি দেওয়া হচ্ছে যেটি সেটিতে আজকে আমি আলোচনা করবো যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনের জন্য ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের যে ইংলিশ অনার্স সেই ইংলিশ অনার্সে যারা যারা পড়ছো তোমরা তোমাদের সিলেবাস নিয়ে আজকে একটি ছোট্ট আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব যেটি আশা করি দেখলে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে তো চলো মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথমেই যাব কোর্স স্ট্রাকচারে কোর্স স্ট্রাকচারে গিয়ে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পালসারি পেপারস অর্থাৎ ফাউন্ডেশন কোর্স সেখানে চারটি পেপার রয়েছে কি কি হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স যেটাকে আমরা ছোট করে বলি এফ যেখানে রয়েছে এইট ক্রেডিটস নেক্সট রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এফএসটি সেখানেও রয়েছে এইট ক্রেডিটস নেক্সট বেঙ্গলি এবং ইংলিশ যেখানে রয়েছে ফোর ক্রেডিটস করে অর্থাৎ টোটাল চারটে ফাউন্ডেশন পেপারে বা ফাউন্ডেশন কোর্সে রয়েছে টোয়েন্টি ফোর ক্রেডিটস এটা যে অনার্সেই পড়ো না কেন এই টোয়েন্টি ফোর ক্রেডিটসটা এই পেপারটা পুরোটা কভার করতে হবে সকলকে এরপর যাবো যারা ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছে বা পড়ছো তাদের সিলেবাসে ইলেকটিভ যে সাবজেক্ট অর্থাৎ যারা ইংলিশে পড়ছো তাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে এবং সেখানে কত নাম্বারস সরি কত ক্রেডিটস রয়েছে সেগুলো সম্পর্কে জানবো পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ পেপার সিক্স এবং পেপার সেভেন এই রয়েছে টোটাল পেপারটা পেপার ওয়ানে কি রয়েছে ফ্রম দ্য বিগিনিং টু চশাল লিটারেচার অ্যান্ড ইংলিশ ইন ইভলিউশন এখানে রয়েছে এইট ক্রেডিটস অর্থাৎ এটা একটা চ্যাপ্টার হ্যাঁ এই চ্যাপ্টারে রয়েছে এইট ক্রেডিটস সেটা হচ্ছে একদম ইংলিশ লিটারেচারের ফ্রম দ্য ভেরি ফার্স্ট বিগিনিং ঠিক আছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট তো সেই যে প্যাসেজ সেই যে পোর্শনটা রয়েছে সেখানে রয়েছে এইট ক্রেডিটস তারপরে আছে দ্য এনেসাসন অ্যান্ড দ্য রিফরমেশন পেপার টুতে পেপার টুতে রয়েছে রেনেসাসিয়ান অ্যান্ড দ্য রিফর্মেশন এখানেও রয়েছে এইট ক্রেডিটস আর থার্ড পেপারে রয়েছে দ্য রেস্টোরেশান এটা হচ্ছে এইট ক্রেডিটস পেপার ফোরে আছে দ্য এইটিন্থ সেঞ্চুরি এইট ক্রেডিটস আর পেপার ফাইভে রয়েছে রোম্যান্টিক প্রিয় এইট ক্রেডিটস দ্য ভিক্টোরিয়ানস রয়েছে পেপার সিক্সে এটাও এইট ক্রেডিটস আর পেপার সেভেনে রয়েছে লিটারেচার অব দ্য মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ডস সেটা হচ্ছে এইট ক্রেডিট এবং ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ এটাতেও রয়েছে এইট ক্রেডিটস তো টোটাল সাতটা পেপারে এইট ক্রেডিটস করে আছে তো এখানে রয়েছে টোটাল মার্কস হয়েছে টোয়েন্টি ফোর ক্রেডিটসের এবার অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড কোর্স এনি ওয়ান এর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে যেটা চুজ করলে তোমরা সেখানে থাকবে এইট ক্রেডিটস ফুড প্রসেসিং নিতে পারো তো সেখানে থাকবে এইট ক্রেডিটস টোটাল এইট ক্রেডিটস থাকবে এবার এনভারমেন্টাল স্টাডিজের জন্য থাকবে ফোর ক্রেডিটস টোটাল তাহলে ক্রেডিটস ফর দ্য কোর্স কি হচ্ছে না কম্পালসারির জন্য বা ফাউন্ডেশন পেপারের জন্য টোয়েন্টি ফোর ক্রেডিটস ইলেকটিভ অর্থাৎ যার যা অনার্স পেপার যাদের তোমরা ইইজি যেহেতু বলছি আমি তো ইইজির জন্য সিক্সটি ফোর ক্রেডিটস অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড কোর্স তার জন্য রয়েছে এইট ক্রেডিটস এবং এনভাররমেন্টাল স্টাডিজের জন্য রয়েছে ফোর ক্রেডিটস অর্থাৎ টোটাল হানড্রেড ক্রেডিটসের জন্য তোমাদের পড়াশোনা করতে হবে সিলেবাসটা টোটাল হানড্রেড ক্রেডিটসের জন্য তো হানড্রেড ক্রেডিটস ইকুয়াল টু ওয়ান টু ফাইভ জিরো টুয়েলভ ফিফটি মার্কসের আশা করি বুঝতে পেরেছো এখানটা এইবার ইভ্যালুয়েশান সিস্টেমটার কথা বলে দিই ইভ্যালুয়েশান সিস্টেম বলতে দেখো তোমাদের যে হোম অ্যাসেসমেন্ট দেওয়া হয় অর্থাৎ ইন্টারনাল এক্সাম যেটা হয় সেটা হচ্ছে থার্টি পারসেন্ট কিসের থার্টি পারসেন্ট না ওয়ান হান্ড্রেডের মধ্যে থার্টি পারসেন্ট হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বাড়িতে যেটা লিখতে দেওয়া হয় আর টার্ম এন্ড এক্সামিনেশান সেটা হচ্ছে সেভেন্টি পারসেন্ট ওটা যেটা লিখিত পরীক্ষা এক্সাম হলে বসে হবে সেটাই হচ্ছে তোমাদের সেভেন্টি পারসেন্ট এবার দেখো ইজি ওয়ান অর্থাৎ পেপার ওয়ানের জন্য কি সিলেবাসে রয়েছে প্রথমেই রয়েছে এই এই যে প্রত্যেকটা যে ইজি ওয়ানের প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো কিন্তু মডিউল নামে বিভক্ত সেই এক একটা মডিউলের আন্ডারে আবার রয়েছে ইউনিট পেপার ওয়ানে ফ্রম দ্য বিগিনিং টু চসার অর্থাৎ আমাদের ইংরাজি সাহিত্যের একদম খুব প্রথম থেকে চসার পর্যন্ত যেটা রয়েছে যে সময়টা রয়েছে যে টাইম স্পেন্ডিংটা রয়েছে তো তার মধ্যে মডিউল ওয়ান মডিউল টু মডিউল থ্রি এবং মডিউল ফোর এই চারটে ভাগে বিভক্ত রয়েছে তো মডিউল ওয়ানে কি আছে না হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ তো একদম শুরুর থেকে মানে প্রাচীন ইংলিশ লিটারেচার থেকে মিডিল ইংলিশ লিটারেচার লিটারেচার পর্যন্ত রয়েছে সেটা আবার কি কি ভাগে না অ্যাংলো স্যাকশনস রয়েছে ওল্ড ইংলিশ লিটারেচার রয়েছে পোয়েট্রি এবং পোর্স প্রোস সংক্রান্ত আর একটা রয়েছে ইংল্যান্ড ফ্রম টেন এডি টু ফোরটিন এডি অর্থাৎ এই এই টপিকগুলো এই এই টপিকগুলো তোমরা কিন্তু মডিউল ওয়ানে পেয়ে যাচ্ছ মডিউল টুতে কি আছে মডিউল টুয়ের ইউনিট ওয়ানে রয়েছে আচ্ছা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিরিয়ডস এই যে পিরিয়ডসগুলো বলা হচ্ছে তার সম্পর্কে আলোচনা করা আছে রিপ্রেজেন্ট করা হয়েছে সেগুলো যেমন বেউলফ সম্পর্কে আছে ডোনাল্ডসন সম্পর্কে আছে তারপরে আমাদের যে প্রলগ প্রলগুলো আছে এখানে আর এই যে বেউলফ এবং বেউল সংক্রান্ত বিষয়টাই বেশি এবং চসার আর যে সেকেন্ড সেপার্স প্লে এইগুলো সম্পর্কে এই পুরো এই মডিউল টুয়ের ইউনিট ওয়ান টু থ্রি পুরো মডিউল টুটাই কিন্তু এই সম্পর্কে রিপ্রেজেন্টেশন অফ দিস পিরিয়ডস লাইক বেউল আমাদের চসার সেকেন্ড সেপার্স প্লে এইগুলো সম্পর্কেই কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে এই গেল মডিউল টু মডিউল থ্রি মডিউল থ্রিতে রয়েছে ফিলোলজি অর্থাৎ যেমন স্ক্যান্ডিনেভিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স আমাদের ইংলিশ লিটারেচার লিটারেচারের ওপর ল্যাঙ্গুয়েজের ওপর স্ক্যান্ডিনেভিয়ান আর ফ্রেঞ্চ ইনফ ইনফ্লুয়েসগুলো কী কী ল্যাটিন ইনফ্লুয়েন্স কী কী শেক্সপিয়ার্সের ইউজ অব ল্যাঙ্গুয়েজ তার ইনফ্লুয়েন্স বাইবেল এইগুলো রয়েছে আমাদের মডিউল থ্রিতে তিনটে ইউনিট জুড়ে ফিলোলজিতে এই তিনটে ইউনিটকে ইউনিটে ভাগ করা হয়েছে প্রথমটাই আছে স্ক্যান্ডিনেভিয়ান এবং ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স সেকেন্ড আছে ল্যাটিন ইনফ্লুয়েন্স থার্ড আছে শেক্সপিয়ার্সের ইউজ অফ ল্যাঙ্গুয়েজ তার ইনফ্লুয়েন্স এবং বাইবেল এইগুলো থেকে প্রত্যেকটা থেকেই কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের যে স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া দেওয়া হবে সেই স্টাডি মেটেরিয়ালগুলো ফলো করলেই কিন্তু সমস্ত অ্যান্সারগুলো করতে পারা যাবে এরপর মডিউল ফোর মডিউল ফোরে দেখো রয়েছে ফনেটিক্স রেথরিক অ্যান্ড প্রসোডি এখানে রয়েছে আমাদের তিনটে ইউনিট ফনেটিক্সের জন্য একটা প্রসডির জন্য একটা এবং রেথরিকের জন্য আরেকটা এই তিনটে চ্যাপ্টার নিয়ে বা ইউনিট নিয়ে আমাদের মডিউল ফোরটা নেওয়া হয়েছে মানে কনসিস্ট অফ দিস ফোর ইউনিটস থ্রি সরি থ্রি ইউনিটস আর এখানে যেগুলো রয়েছে সেগুলো কি কী বই তোমরা ফলো করতে পারো সেগুলো সমস্ত লিস্ট দেওয়া আছে আর আজকে তাহলে ই যে ওয়ানটা নিয়ে বললাম কি বললাম একবার সাম আপ করে দিই না প্রথমে যাব আমরা স্ট্রাকচারে সেখানে তোমাদের চারটে স্ট্রাকচার রয়েছে অর্থাৎ চারটে ফাউন্ডেশন পেপার রয়েছে যে ফাউন্ডেশন পেপারগুলোর জন্য তোমাদের থাকবে টোয়েন্টি ফোর ক্রেডিটস ঠিক আছে তারপরে যে যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়বে তাদের জন্য রয়েছে সাবজেক্ট ওয়াইজ রয়েছে সিক্সটি ফোর ক্রেডিটস এবং একটি ওরিয়েন্টেড কোর্সের একটা সাবজেক্ট নিতে হয় সেটাতে থাকবে এইট ক্রেডিটস আর এনভারমেন্টাল স্টাডিজে থাকবে ফোর ক্রেডিটস তো টোটাল আমাদের হচ্ছে হানড্রেড ক্রেডিটস মানে টুয়েলভ ফিফটি মার্কস এই টুয়েলভ ফিফটি মার্কসের মধ্যে আবার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে থার্টি পারসেন্ট আর টার্মেন্ট এক্সামিনেশান হচ্ছে সেভেন্টি পারসেন্ট এইবার যারা ইজি নিয়ে পড়ছো অর্থাৎ ইংলিশ অনার্সে যারা পড়ছো তাদের পেপার ওয়ান ইইজি ওয়ানের সিলেবাস এবং সিলেবাসে কী কী ইনক্লুড করা হয়েছে সেই সমস্ত নিয়ে আলোচনা করা হলো তো ইজি ওয়ানে তাহলে শর্টকাটে বলে দিই আর একবার টোটাল রয়েছে আমাদের চারটে মডিউল চারটে মডিউল আবার ইউনিটে বিভক্ত হ্যাঁ তো এইবার এই যে প্রত্যেকটা ইউনিট তোমাদের যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সেই স্টাডি মেটেরিয়ালটা ভালো করে ফলো করবে এবং ভালো করে রিডিং পড়বে প্রথমত দ্বিতীয়ত একটু খুঁটিনাটি বিষয়গুলো যেমন শর্ট প্রশ্ন এখান থেকে যে ছোট বড় যে সিক্স মার্কসের বা যে আমাদের এক্সপ্লানেশ এক্সপ্লানেশান না সরি যে ছ মানে সিক্স মার্ক্সের যে কোয়েশনগুলো আসবে সেগুলো তো শর্ট তো সেগুলোর জন্য একটু টেক্সটটা ভালো করে থরলি ফলো করো তাহলেই হবে আর যারা পে করে যদি নোটস নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে খুব সহজ ভাষায় লেখা নিজেদের পড়তে কোনো অসুবিধা হবে না তো আশা করি আজকের মুখ্য বিষয় তোমাদের অবগত হয়েছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেলের পাশে থেকো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানিও কোনো কিছু যদি জানতে চাও বা কোনো অসুবিধা যদি থাকে তাহলে আমাদের কমেন্টে কিন্তু একদমই জানাতে ভুলবে না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার